Assalamualaikum everyone, welcome back to my channel Farhana's Cooking Studio. আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নরম ফুলকো তালের বড়া। চলুন দেখে নেই কিভাবে তালের বড়া বানাতে হয়। তালের বড়া বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ পরিমাণ তালের রস নিয়ে নিয়েছি। এখন আমি এই তালের রসের মধ্যে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় দিয়েও এই তালের বড়া বানিয়ে নিতে পারবেন। চিনি দিয়ে দেওয়ার পর আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিনি তালের রসের সাথে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কাজু বাদাম কুচি। আপনারা এখানে কাজু বাদাম কুচির পরিবর্তে চীনা বাদামও দিতে পারবেন, আবার কোনো রকম বাদাম ছাড়াও এই তালের বড়াটি বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কুড়ানো নারিকেল। আপনারা চাইলে এই নারিকেল কোড়া এবং বাদাম স্কিপ করতে পারেন, তবে এগুলো দেওয়ার কারণে তালের বড়ার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। সবশেষে দিয়ে দিচ্ছি একটা সাদা এলাচ। সব উপকরণ দিয়ে দেওয়ার পর হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারের মধ্যে যদি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খাবারের টেস্ট বেড়ে যায়। এখন আমি এই মিশ্রণটি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমি তালের বড়াগুলো ভেজে নিব। তালের বড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি এবং তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে বড়া তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি সবগুলো বড়া এভাবে ভেজে নিচ্ছি। চুলা হাই হিটে রেখে বড়াগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না। বড়াগুলো একপাশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলো ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন বড়াগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি বড়াগুলো তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বড়া ভেজে নিব। তৈরি হয়ে গিয়েছে নরম ফুলকো তালের বড়া। দেখুন কতটা নরম হয়েছে তালের বড়াগুলো। আমার আজকের এই সহজ তালের বড়ার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।